সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডে শেষ পর্যন্ত তদন্তে নেমে সিবিআই মামলা গ্রহণ করেন দলের এক বিধায়ক সহ তিন নেতার বিরুদ্ধে। এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে প্রায় 300 থেকে 350 আইপিএফটি সমর্থক, জানা যায় সিবিআই সূত্রে। আইপিএফটি নেতা জড়িত সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ড সিবিআই তদন্ত রিপোর্টে এই ঘটনা প্রকাশে আসতেই রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে দেখা দেয় তীব্র চাঞ্চল্য। যদিও তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে সংঘটিত এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত চেয়েছিলেন খুদ দলের মুখ্যমন্ত্রী মানিক সরকারও, কিন্তু সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেননি শ্রী সরকার। আজ হোক কাল হোক ঘটনা যেটা ঘটেছে দুঃখজনক, তদন্ত হবে এবং প্রকৃত অপরাধীকে খুঁজে নিশ্চয়ই বের করা হবে। এদিকে বামফ্রন্ট জামানায় রাজ্যে পরপর দুই সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে শাসক বামফ্রন্ট ছাড়া সরব হয়েছিল তৎকালীন সময়ের সব কয়টি বিরোধী রাজনৈতিক দল সহ বুদ্ধিজীবী ও সমাজের সকল অংশের মানুষ। সিবিআই তদন্তের দাবিতে দিল্লিতে দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিলেন সাংবাদিকদের একটি মহল। এই ঘটনায় তখনই সরব ছিলেন বর্তমান শাসক বিজেপি আইপিএফটি জোট নেতৃবৃন্দ। নির্বাচনী প্রতিশ্রুতিতে বিজেপি আইপিএফটি জোট ঘোষণা দিয়েছিল সিবিআই তদন্তে, ক্ষমতায় এসে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেও দেখালো। বিজেপির রাজ্য সম্পাদিকা প্রতিমা ভৌমিকও চাইছেন সঠিক তদন্ত হোক সাংবাদিক হত্যা মামলার। उसके साथ कोई पार्टी का हो ऐसा नहीं है, हम कल्पित तो कल्पित ही है। जो अपराध करता है वो अपराधी है, उसके साथ कोई धर्म नहीं होता, जात नहीं होता, कोई पंथ नहीं होता, कोई पॉलिटिक्स नहीं चलेगा। वो मेरे पार्टी का हो फिर भी छोड़ना नहीं है, वो हमारा वो सिस्टम है, हम लोगों का जो तय किया है वही हमारा रास्ता है। जो त्रिपुरा का रास्ता शांति के साथ चलेगा, त्रिपुरा का रास्ता डेवलपमेंट के साथ चलेगा। त्रिपुरा का जो सरकार है वो सरकार साहब का सरकार नहीं है, विप्लवता का सरकार है, 37 लाख त्रिपुरावासी का सरकार है। इसके अंदर बीजेपी का कार्यकर्ता भी आ जाए हम लोगों को दिक्कत नहीं है, अपराधी अपराधी है। सोमवार बीजेपी आईपीएफटी जोट सरकार शरीक আইপিএফটি তাদের নেতৃবৃন্দের নাম মামলায় জড়িয়ে পড়ার পরও বলছেন তারাও চান তদন্ত হোক সঠিকভাবে, গ্রেপ্তার হোক সাংবাদিক হত্যায় জড়িত আসল দোষীরা। সাংবাদিক বৈঠকে এই কথা দৃপ্ত কণ্ঠে বললেন আইপিএফটির সহসাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা। উই এক্সপেক্ট দ্যাট দ্য রিয়েল ইনভেস্টিগেশন শুড বি ডান বাই সিবিআই। উই অলসো স্টিল এক্সপেক্টিং ইন মানডে ইনসিডেন্ট দ্যাট ইজ অনার শান্তনু ভৌমিক, দ্য রিয়েল কালপ্রিট actually it is not properly notified or clarified that who is real culprit. It should be clear later on, and we from our party side will request the CBI that innocent person should not be arrested or harassed there, only culprit should be arrested. And three names that is some from our party leaders, actually from our party side we will want to say that they are not involved there, and it should be I think removed or some conspiracy from our by the other party. And we also expect that the real culprit will be arrested and real culprit will be exemplary punishment at that investigation, not the public in general. And some 300 to 500 they also just expecting. Actually we don't know, actually they are doing their investigation. After investigating and completing they will be report and later on it will be see what happened. এদিকে রবিবার সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যার ঘটনায় সিবিআই তদন্তের জোরে তিনজন আইপিএফটি নেতার নাম উঠে আসে এবং তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়। এই তদন্তের প্রতি আস্থা প্রকাশ করেন নিহত সাংবাদিক শান্তনু ভৌমিকের পিতা সাধন ভৌমিক। আমার ছেলে শান্তনু ভৌমিক হত্যার পর থেকেই আমি সিবিআই তদন্তের দাবি করে আসছি। সিবিআই তদন্তের মূলে যে একটা বিশেষ রাজনৈতিক দলের যে তিনজন ধরা পড়েছে তাদের স্বীকারকৃতেই এবং সিবিআইয়ের তদন্তমূলে আমার মনে হয় প্রকৃত রহস্য বেরিয়ে আসবে আমি মনে করি, এবং আমি সিবিআইকে অভিনন্দন জানাই এবং সিবিআইকে আমি যতটুকু পারি আমার তরফ থেকে আমি
সাহায্য করব। এই ঘটনায় রাজ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সাংবাদিক সহ বুদ্ধিজীবী মহলের মানুষজন। সেই সঙ্গে দীর্ঘদিনের লুকায়িত সাংবাদিক হত্যার রহস্য ধীরে ধীরে প্রকাশিত হবে বলে আশা প্রকাশ করছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।